হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমরা জানি যে এখনই শুরু হতে যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ তো এই ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোচিং সেন্টারে ভর্তি হওয়া অথবা বিভিন্ন টিউশন সেন্টারে নিজেকে ইনভলভ করে নিজের স্টাডির গতিটা ঠিক রাখা যাই হোক আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোন কোন কোচিং সেন্টার তোমাদের জন্য ভালো হবে র্যাঙ্কিং কোচিং সেন্টারগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওয়াইজ বিস্তারিত আলোচনা করব। আশা করি সাথে পাবো সবাইকে ওকে ল্যাটস জাম্প টু দ্য ল্যাসন তো প্রথমে আলোচনা করবো যে ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার নিয়ে তো ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং করার জন্য সবচেয়ে বেস্ট চার পাঁচটা কোচিং সেন্টার আছে তার মধ্যে তিনটা অন্যতম একটা হচ্ছে উদ্বাস উদ্বাসের বিকল্প নেই এটা ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছে এবং সবার ফার্স্ট ফার্স্ট চয়েস হচ্ছে উদ্বাস দেন রয়েছে সানরাইজ দেন রয়েছে অমেকা ওকে এরপরে আমরা ঠিকানা সহ অ্যাড্রেস সহ এগুলার এই এস্টাবলিশড ইয়ার ব্রাঞ্চ সবগুলা বিস্তারিত জানবো ওকে তো যেহেতু উদ্ভাসের কথা বলছিলাম এই ইঞ্জিনিয়ারিং করার জন্য যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাও তো অবশ্যই উদ্ভাসে ভর্তি হতে হবে উদ্বাসের বিকল্প নেই তো এখানে উদ্ভাসের ব্রাঞ্চ রয়েছে সারা বাংলাদেশে বিয়াল্লিশটি তারপরে এটা প্রতিষ্ঠিত হয়েছে দু দুই সালে এটার হেড অফিস হচ্ছে মালেক টাওয়ার সিক্স ফ্লোর অপোজিট অফ ফার্ম গেট আর এটা ডাকা বারোশো পনেরো আর কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে পাশাপাশি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং এই ঠিকানায় তোমরা ব্রাউজ করতে পারো আর আরেকটা কথা তোমরা যে কোনো কোচিং সেন্টার যে কোনো কোচিং সেন্টার তোমরা চয়েস করতে পারো না ভর্তির জন্য যে কোচিং সেন্টারটা চয়েস করবা অবশ্যই ওই কোচিং সেন্টারটা যাতে শহরের মধ্যে হয় এবং আমরা জানি যে বিভিন্ন কোচিং সেন্টারের বিভিন্ন শাখা রয়েছে শহরের বাইরে যে শাখাগুলো আছে এগুলো এতটা ভালো না কম্পিটিশনও কম তো সেক্ষেত্রে আমরা অবশ্যই হেড অফিসগুলা অথবা একদম শহরের কোচিং সেন্টারগুলো চয়েস করতে হবে ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সানরাইজ ইউনিভার্সিটি কোচিং সেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আমরা সানরাইজেও ভর্তি হতে পারি এখানে ঢাকার ভিতরে চারটা শাখা রয়েছে তাদের উনিশশো সালে এটা প্রতিষ্ঠা লাভ করে আর এদের হেড অফিস হচ্ছে সেন্টার পয়েন্ট কনকট টাওয়ার থার্টি ফার্স্ট তারপরে এটা হচ্ছে ফার্ম গেটের কাছাকাছি অবস্থিত কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এখানে ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে ওকে এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ওমেকা ইউনিভার্সিটি কোচিং সেন্টার ওকে এটা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে আর এখানে তাদের একুশটি ব্রাঞ্চ রয়েছে পাঁচটি ডাকার মধ্যে রয়েছে ওদের হেড অফিস রয়েছে গ্রিন রোডে ফার্মগেটের গেটের গ্রিন রোডে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এখানে ইমেল নাম্বার দেওয়া হয়েছে দেন ওয়েবসাইট রয়েছে ওকে তারপরে আমরা এখন আলোচনা করবো মেডিকেল কোচিং সেন্টার তো মেডিকেল কোচিং সেন্টারের মধ্যে আমরা জানি যে প্রথমেই রয়েছে উমেষ তো যদিও এখানে উমেষ প্রথমে রয়েছে আমি রিকমেন্ড আমার রিকমেন্ড থাকবে যে অবশ্যই রেটি না ঠিক আছে তো রেটিনা আমার রিকমেন্ডেশন থাকবে তো এরপরে আছে উমেষ তারপর হচ্ছে ফ্রাইমেট এই তিনটা থেকে তিনটার যে কোনো একটা থেকে মেডিকেল কোচিং করা যেতে পারে ওকে তাহলে আমরা এখন বিস্তারিত জানবো যে রেটিনা ইউনিভার্সিটি কোচিং সেন্টার সেটা হচ্ছে নাম্বার অফ ব্রাঞ্চেস এটার সারা বাংলাদেশে আঠারোটা ব্রাঞ্চ রয়েছে এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আশি সালে এটার হেড অফিস রয়েছে কনকট টাওয়ার থার্ড ফ্লোরে ফার্ম গেট অবস্থিত আর কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে আর পাশাপাশি তাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে ওকে দেন রয়েছে উমেষ তো উমেশের সারা বাংলাদেশে পঞ্চান্নটা শাখা রয়েছে এটা দুই সালে প্রতিষ্ঠা লাভ করেছে এটাও কনকট টাওয়ারে অধিকাংশ কোচিং সেন্টারের হেড অফিসগুলা ডাকার ফার্ম গেটে তো সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে আর এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে উমেশ বিডি ডট কম ওকে তো মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আরেকটা অন্যতম কোচিং সেন্টার সেটা হচ্ছে ফ্রাইমেট কোচিং সেন্টার এটা প্রতিষ্ঠা লাভ করে দুই এক সালে এটা ব্রাঞ্চ রয়েছে ডাকার ভিতরে পাঁচটি ব্রাঞ্চ রয়েছে তো মেন ব্রাঞ্চ হচ্ছে গ্রিন রোডে ফার্ম গেট সেকেন্ড ফ্লোরে তো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে আর ডব্লিউ ডট ফ্রাইমেট কোচিং সেন্টার ডট কম এটা তাদের ওয়েবসাইট ওকে তারপরে অন্যতম আরেকটি কোচিং সেন্টার মেডিকেলের জন্য সেটা হচ্ছে থ্রি ডক্টরস একাডেমি মেডিকেল সেন্টার এটা ডাকার ভিতরে পাঁচটি ব্রাঞ্চ রয়েছে তাদের আর এটা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো আটানব্বই সালে এটার হেড অফিস হচ্ছে গ্রিন রোডে ঢাকাতে অবস্থিত আর ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে ওকে এরপরে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য অন্যতম আরেকটি কোচিং সেন্টার রয়েছে সেটা হচ্ছে মেডিকো মেডিকেল কোচিং সেন্টার এটা ব্রাঞ্চ রয়েছে ঢাকার ভিতরে দুইটি আর এটা প্রতিষ্ঠিত কবে হয়েছে এটা তথ্য আমি পাই নাই তো হেড অফিস রয়েছে এটা নিয়ার তেজগা কলেজ ইন্দিরা রোড ফার্স্ট ফ্লোর ওকে আর এটার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে আপনারা প্রয়োজনে নোট ডাউন করে নিতে পারেন তো এই পাঁচটা মেডিকেল কলেজের কথা মেডিকেল কোচিং সেন্টারের কথা বললাম এখান থেকে যে কোনো একটা তবে আমার রিকমেন্ড থাকবে অবশ্যই রেটিনা অথবা মেষ থেকে আপনারা মেডিকেলের জন্য কোচিং করবেন পরবর্তী আমরা জানি যে অনেকগুলো কোচিং সেন্টার আছে যেখান থেকে আমরা একসাথেই ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগ্রিকালচার ইউনিভার্সিটি সায়েন্স বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একসাথে প্রস্তুতি নিতে পারি তো এটার জন্য অন্যতম কোচিং সেন্টার হচ্ছে ইউসিসি যদিও অনেক বেশি পরিশ্রম করতে হবে প্রত্যেকটা শাখার জন্য আলাদা আলাদা করে পড়তে হবে তো ইউসিসি মানে ইউনিভার্সিটি কোচিং সেন্টার এটার ওনার হচ্ছে এম এ হালিম টিটু এটা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো ছিয়াশি সালে এটা সারা বাংলাদেশে ওদের ব্রাঞ্চ রয়েছে একশো ষাটটি মোবাইল নাম্বার এখানে দেওয়া হয়েছে তাদের ইমেল নাম্বার দেওয়া হয়েছে ইনফ্রো অ্যাট দ্য রেট হাইপেন বিডি ডট কম অ্যাড্রেসও দেওয়া হয়েছে এখানে ওয়েবসাইটের ডব্লিউ ডট ইউসিসি বিডি ডট নেট ওকে এরপরে যেটা রয়েছে কম্বাইন্ড কোচিংয়ের মধ্যে যদি আমি এখানে টাইটালে দিয়েছি জেনারেল ইউনিভার্সিটি কোচিং সেন্টার আমরা এই যে ফেরাগন কোচিং সেন্টারটাও কম্বাইন্ড কোচিং সেন্টার ঠিক আছে এখান থেকে আমরা বিভিন্ন বিশেষ করে বিজ্ঞান বিভাগ থেকে কমার্স থেকে আর্টস থেকে ইউনিভার্সিটির জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মেডিকেলের জন্য আমরা কোচিং সেন্টার থেকে আমরা কোর্স করতে পারি তো এটা হেড অফিস রয়েছে গ্রিন রোডে ফার্ম গেটে আর এটার নাম্বার অফ ব্রাঞ্চেস ছত্রিশটা ব্রাঞ্চ রয়েছে সারা বাংলাদেশে আর প্রতিষ্ঠা লাভ করে দুই 10 দশ সালে ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে ওকে তারপর আরেকটি কোচিং সেন্টার রয়েছে ফোকাস এইটাও সব শাখার কোচিং করিয়ে থাকে সায়েন্স কমার্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল বুয়েট সবগুলোর জন্য এখানে এই কোচিং সেন্টার ফ্যাসিলিটিস দিয়ে থাকে তো ঢাকার ভিতরে পাঁচটি ব্রাঞ্চ রয়েছে তাদের সারা বাংলাদেশে ওদের ব্রাঞ্চ রয়েছে জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে তো এটার হেড অফিস রয়েছে ফার্ম গেটে সেন্টার পয়েন্ট কনকর্ড আর এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে ওকে এরপরে যেটা আছে সাইফোর্স সাইফোর রহমান স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার ওনার প্রতিষ্ঠিত কোচিং সেন্টার প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে টোটাল ব্রাঞ্চেস রয়েছে তিরিশটার বেশি সারা বাংলাদেশে আর এটার অ্যাড্রেস হচ্ছে গুড লাক সেন্টার গ্রিন রোড ফন্থফথ ঢাকা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে আর পাশাপাশি তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে এটাও সকল বিভাগ থেকে কোর্স অফার করে থাকে বিশেষ করে সায়েন্স বিশেষ করে ইঞ্জিনিয়ারিং মেডিকেল তারপরে ভার্সিটি অ্যাডমিশনের জন্য তারা কোচিং করিয়ে থাকে ওকে তারপর আছে ইউনিএইড ইউনিভার্সিটি কোচিং ইউনিএইড এটা তিনজন সম্মানিত টিচার দ্বারা পরিচালিত তো ওদের অনেকগুলা ব্রাঞ্চ রয়েছে প্রতিষ্ঠাতা তিনজন তো অনেকগুলা টিচার রয়েছে তাদের ইউনিএডে ইউনিভার্সিটি কোচিং করিয়ে থাকে তো এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে আর ওদের মেন হেড অফিস রয়েছে গ্রিন রোডে ফার্ম গেটে ওকে তারপরে আছে আইকন কোচিং সেন্টার এখানে প্রায় আটাইশটির বেশি কোচিং ব্রাঞ্চ রয়েছে সারা বাংলাদেশে তো তাদের এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে কন্ট্রাক্ট নাম্বার কন্ট্রাক্ট অ্যাড্রেস এইটাও কোথা দেওয়া হয়েছে তাদের আনন্দ সিনেমা হল টুয়ার্স ফান্তপথ ওকে আর এখানে ফোন নাম্বার ইমেল এবং তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া হয়েছে সারা বাংলাদেশেই তাদের ব্রাঞ্চ রয়েছে এটা বিশ্ববিদ্যালয় কোচিংয়ের মধ্যে অন্যতম একটা কোচিং সেন্টার তারপর আছে বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার যদিও এটা বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার এটা এরকম হতো যে ইউনিভার্সিটি কনফিডেন ইউনিভার্সিটি এডমিশন কনফিডেন্স কোচিং সেন্টার ওকে এটারও অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে তবে আমি সকল তথ্য আমি তথ্যগুলো পাই পাইনি যার কারণে এখানে যে ইনফরমেশনগুলো গুগল থেকে উইকিপিডিয়া থেকে ফেসবুক পেজ থেকে পেয়েছি সেগুলো শুধু মেনশন করেছি যাই হোক তাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে এখানে ইন্দিরা রোড সুবাস্তু সুবাস্তুতে অবস্থিত ফার্ম গেট ওকে তো সারা বাংলাদেশে তাদের কী রয়েছে ব্রাঞ্চ রয়েছে তারা বিশেষ করে বিসিএসের জন্য স্পেশালাইজড তারপরও তারা ইউনিভার্সিটি কোচিং করিয়ে থাকে এরপরে আছে প্রাইম ইউনিভার্সিটি কোচিং সেন্টার এটাও মৌচাকে অবস্থা এটা বিশেষ করে প্রাইম ইউনিভার্সিটি জেলা বিভাগ কোচিং সেন্টার এটা এটা চিটগঙে অবস্থিত বিশেষ করে চিটগঙের জন্য স্পেশালাইজড চিটগং ইউনিভার্সিটিতে যারা পড়তে চাও তারা প্রাইম ইউনিভার্সিটি কোচিং সেন্টার থেকে প্রস্তুতি নিতে পারো তারপর আছে ইন্ডেক্স ইউনিভার্সিটি কোচিং সেন্টার এটাও চিটগং ইউনিভার্সিটির জন্য প্রতিষ্ঠিত একটা কোচিং সেন্টার এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে খুব প্রাচীন একটা কোচিং সেন্টার চিরবঙ্গের মধ্যে যারা যারা চিরবঙ্গে ভর্তি হতে চাও তারা এই কোচিং সেন্টার থেকে তোমরা ভর্তি হতে পারো ওকে আজকে এই পর্যন্ত এর এই ছাড়াও আরও অনেকগুলো কোচিং সেন্টার রয়েছে তো আমি সবগুলো এখানে মেনশন করি নাই মূলত যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ ছিল সেগুলোর কথা মেনশন করেছি আশা করি তোমাদের এডমিশনটা এডমিশনে তোমরা সফল হবে তোমরা ভর্তি হওয়ার জন্য ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য ভালো কোচিং সেন্টার সয়েজ করবে এবং তোমাদের জন্য শেষ শুভকামনা শেষ প্রত্যাশা করছি এখনও যদি তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দ্য কন্টেন্ট ইজ হেল্পফুল প্লিজ শেয়ার দ্য কন্টেন্ট উইথ ইয়ার ফ্রেন্ডস অন্য কোনো দিন আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থতা কামনা করি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম